বান্দা কই যাও ওই তুই আমার সারিয়ে কই যাও যেদিকে যাবে ওদিকে তো জাহান্নামের আগুন তাড়াতাড়ি মিরিয়া চোখের বালি সার রে এত নিষ্ঠুর কেন হইছ ওরে কলকটা নাপাক বানাইছো গুনার কারণে চোখে পানি নাই মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে ওস্তাদের বেতের বাড়ির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে গুনার কারণে আমার মাওলা যে আজরাইলের নিকৃষ্ট করে রাখছেন ওরে জাহান্নামের ফেরেশতারা তো গুরজু নিয়ে দাঁড়াইছে ওই মাওলার আজাবের ভয় যদি থাকে বাবা চোখে কেন পানি আসবে না আসলে গুনার কারণে দিল শক্ত মা বাবা বেজার আমার আল্লাহ বেজার এখনো সময় আছে আমার মাওলার কাছে দুই ফোঁড়া চোখের পানি ছেড়ে কান্না করো কান্না না আসলে কান্নার বাহানা করো তাতেও সওয়াব আল্লাহকে মনে মনে বলো আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই আমার গুনার কারণে দেখি আমার হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক অন্তর না পাক এই গুনাহ নিয়ে কবরে যেতে চাই না আজকে তুমি আমারে মাপ না দিয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ গুনাহ তো শয়তানের ধোকায় করেছি আজকে থেকে তওবা করো যুবক আর গুনাহ করবা না নামাজ ছাড়বা না বেপর্দায় চলবা না দাড়ি কাটবা না আলেম ওলামার বিরোধিতা করবা না মা বাবার দোয়া নিয়ে চলবা কোরআন পড়বা নামাজ পড়বা সুন্নত অনুযায়ী চলবা আমার মাওলার উপরে কি পরিমাণ ভয় জান্নাতের টিকিট পাওয়ার পরও বান্দার কান্না বন্ধ নাই নামাজে বাধা বন্ধ নাই এলেমেরও কমতি নাই আমলের দুর্বলতা নাই তাকওয়ার কোনো দুর্বলতা নাই এত এলেম এত আমল এত ইখলাস এর পরও তারা জীবনভর কান্না করে করে কাটায় দিলেন আর আমাদের এলেম নাই আমল নাই তাকওয়া নাই যেইভাবে সেজদা করা দরকার ওইভাবে আল্লাহরে সেজদা করতে পারি না যেইভাবে জিকির করা দরকার ওইভাবে আল্লাহর হক আদায় করে জিকির করতে পারি না এরপর বাহাদুরি করি আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই এই জন্য আল্লাহ কিয়ামতের দিন সহি হাদিস দ্বারা নবী বলছেন আলেমেরে ডাকবে এলেম শিখছো তোরে যেন মানুষ মাওলানা কইয়া চেয়ার আগায় দেয় দুনিয়াতে পেয়ে গেছো আমার আদালতে কিছু নাই ফেরেশতারা তাড়াতাড়ি মাওলানার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাও মাওলানার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিয়ে যখন নিবে কিছু আশিকেরা দেখবে আমরা তো এই হুজুরের বয়ান শুইনা দাড়িটা রাখছিলাম এই বক্তার বয়ান শুইনা নামাজ পড়ছিলাম এই বক্তার বয়ান শোনার পরে আর দাড়ি কাটি নাই নামাজ সারি নাই আজকে হুজুরের উপরে কেন এত আজাব শুরু হয়ে গেল জবাব হবে আমি বয়ান করছি মানুষের নামাজের বয়ান দিছি আমি নিজে নামাজটা ঠিক মতো পড়ি নাই দাড়ির বয়ান দিছি পর্দার বয়ান দিছি কিন্তু আমি পর্দা ঠিক মতো করি নাই এই ভয় আবলো করে অন্তরকে প্রকম্পিত করে ফেলল জাহান্নামের আযাবের ভয় আবু বকর কান্না করে ও নবীজি আপনিই তো বয়ান করে বলছেন হাশরের ময়দান এমন ভয়ঙ্কর হবে হাশরের ময়দানটা সূর্যের গরমে তামা হয়ে যাবে জাহান্নামের আওয়াজে হাশরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে নবীদের কোনো গুনাহ নাই নবীরা পর্যন্ত ভয়ে নাফসি 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 বলে কান্না করবেন কান্না করতে গিয়া বেহুশ বেকারার হয়ে যাবে উম্মতের কথাই মনে থাকবে না ঈসা নবী নাফসি নাফসি বলে কাঁদবেন মূসা নবী নাফসি নাফসি বলে কান্না করবেন নবী গো নবীদের যদি এমন অবস্থা হয় তো আমাদের কি উপায় হবে ও নবী এই ভয় অন্তরে আসার কারণে চোখের পানি ধরে রাখতে পারি না মায়ার নবী বলেন আবু বকর এই ভয় যখন আমার মধ্যে শুরু হয় আমার ঘুম নষ্ট হয়ে যায় আম্মা জানায়েশা বলেন দেখি নবীজি ঘরের মধ্যে আমার হুজরার এক কোনায় ভয়ে ভয়ে গুন 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 করে কান্না করে আমি আয়েশা ভয় পেয়ে গেলাম আমি কোনো বেয়াদবি করলাম নাকি নবী কাঁদেন কেন نشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف الكتاب لا ريب فيه هدى للمتقين أقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صوتك كرباي صوت براو مها مصيبة بنغلاديش هم خراب ماي كسي ها سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أيدر بندقر গুড়া এদের গুড়া অন্যদি গুড়া বাংলা বুঝো না এই টুপি খারাপ খারাপ গুড়া অন্যদি গুড়া হ্যাঁ প্রতি মানুষের দেখাও এই যেগুলোর অনুমতি নেই এই ক্যামেরা গুলো বারবার নিষেধ করি না তোমরা কেন আসো درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا উত্তর মৌচাক দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত সাউন্ড বাড়াও আরো বাড়াও আর এই বক্সটা একটু ক্লিয়ার করেন না ভাই হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিল 23 জানুয়ারি না 23 আছে তো 24 পর্বে পর্বে ভাব 2023
মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ লোকমান হোসেন চেয়ারম্যান সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট আপা মুজাম্মেল হক এমপি মহোদয়, আজকে যিনি বয়ান করেছেন আমাদের প্রধান মেহমান হাজারো লাখ আলেমের উস্তাদ ফকিহুল উম্মাহ পীরে কামেল শাইখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা পরিচালক শায়খ জাকারিয়া রহমতুল্লাহ আলাই ইসলামী রিসার্চ সেন্টার ঢাকা, আরো অনেক ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহ, যে আয়াত আমি পড়েছি কোরআন শরীফের সূরা বাকারার শুরু থেকে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত। নবীজি বলেন মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যার খায়ের বা ভালাই চান তাকে আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। তাফাক্কুহ ফিদ্দীন হল যতটুকু সে জানবে ততটুকু সে আমলে বাস্তবায়ন করবে, এটার নাম তাফাক্কুহ ফিদ্দীন, আর জানার নাম তাআল্লুম ফিদ্দীন। এবার আসেন আলিফ লাম মিয়া সংক্ষেপ, আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম, এই অক্ষরগুলো দিয়ে আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন আলিফ লাম রা তাহা ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ, এই যে অক্ষরগুলো দিলেন এই অক্ষরগুলোর কোনো অর্থ নেই, প্রত্যেকটা ভাষা শেখার জন্য কিছু অক্ষর আছে নির্দিষ্ট, বাংলা ভাষা শেখার জন্য স্বরে ও স্বরে আ ক খ, ইংরেজি শেখার জন্য এ বি সি ডি, এই যে অক্ষরগুলো কখনো থাকে বিন্যস্ত কখনো থাকে বিক্ষিপ্ত, এই অক্ষরগুলোর আলাদা অর্থ নাই, ক অর্থ নাই, স্বরে ও অর্থ নাই, এ বি অর্থ নাই, হা অর্থ নাই, মিম অর্থ নাই, কাফ অর্থ নাই, হ্যাঁ অক্ষরগুলো যখন সংযুক্ত করে তখন অর্থ হয় ক ল ম, অর্থ কি হবে কলম, এবার অর্থ দাঁড়াইল লেখার একটা যন্ত্র। আলিফ লাম মিম আলিফ লাম র কাফ হা ইয়া আইন সাদ, এগুলোর কোনো অর্থ নাই, সমস্ত মুফাসসিরিনের নামে জায়গায় এসে এই অক্ষরগুলোর ব্যাখ্যা করতে গিয়া নিচে দিয়া লেখছেন আল্লাহু আ'লামু বি মুরাদিহি, এই অক্ষরগুলোর বিষয়ে ভেদ রহস্য কে জানেন, আল্লাহ পাক এমন সুন্দর একটা কিতাব দিলেন সেই কিতাবে অর্থহীন অক্ষর দিলেন কেন, যেই কিতাব দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, আমার এই কথাগুলোতে আপনারা একমত তো, কোন প্রশ্ন যদি অন্তরে আসে দাঁড়ায় যান, ভুল যদি বলি আল্লাহর কোরআন এমন এক কিতাব যেটা দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব, শুধু কি তাই ওই কোরআন বুঝার জন্য যদি অন্য কোন মাধ্যমে কোন কিতাব পড়ে সেটাও সওয়াব, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা মাদ্রাসায় উর্দু পড়াই, ফার্সি পড়াই, নাহবু সরফ এগুলো পড়াই, এদের এই উর্দু পড়লেও সওয়াব, কেন মাকসাদ কোরআন বুঝবে, কোরআন বুঝার মাধ্যম মাকসাদ আল্লাহর সাথে মোলাকাত, অতএব এখান থেকে একটা বয়ান শোনা হাকিমুল উম্মত
মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেছেন কোরআন হাদিসের প্যান্ডেল একটা অপারেশন থিয়েটার দুনিয়ার হসপিটালে দেহের অপারেশন হয় আহলুল্লাহর মজলিস কোরআন হাদিসের আলোচনার প্যান্ডেলে রুহের অপারেশন হয় কিসের অপারেশন হয় রুহু সিনেননি সাদা কাপড়ে প্যাকেট কইরা একজনের শোয়ায় রাখছে আর একজন কাঁদতেছে এই কাঁদো কেন কয় আব্বায় নাই এই কে এটা আব্বার লাশ আরে তুই এই চেহারা এই বডি দেখেই তো তুমি না আব্বা কইছো ভিন্ন কাউকে তো আব্বা বলো নাই এখন কেন বলো আব্বা নাই আব্বা তো শুয়ে রইছে কেন আসল আব্বা চলে গেছে ওটার নাম রূহ এই রুহের চিকিৎসা করা হয় দুনিয়ার সব মানুষ স্লোগান দেয় দিন বদলে দাও দিনকে বদলে দাও আর ওলামায়ে কেরামের স্লোগান দিন বদলানোর প্রয়োজন নেই দিলকে বদলাও দিন দিল বদলে গেলে দিন অটো বদলে যাবে দিল বদলানোর একমাত্র ফ্যাক্টরি মাধ্যম আহলুল্লাহদের সোহবত ওলামায়ে আহলে হকের মজলিসে সময় দেওয়া এই যে আপনারা এতক্ষণ বয়ান শুনছেন শুনতেছেন দেখছেননি আল্লাহরে ভাই থেকে আমেরিকা যাওয়া লাগে এতগুলো মানুষ যদি এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি সব জমা করে রাখতে চাইতেন এই একটা পর্যন্ত তাহলে তাদের কি করতে হইতো প্রথম আপ ডাউন ভাড়া দেওয়া লাগতো আসা যাওয়া এরপর বসার জন্য ভিআইপি নন ভিআইপি ব্যবস্থাপনা তারপরে ফাঁকে ফাঁকে নাস্তা নাস্তায় ভেজাল হইলে চেয়ার খালি বাতাসে উড়বে চিল্লা বানা বাবারা রাত্র অনেক হয়ে গেছে অনেক রাত্র তোমরা ভদ্র মানুষ ভদ্র বাবার ভদ্র সন্তানের মতো চুপ করে বয়ান শুনবা প্রয়োজনে কথা বলবা খুব সামান্য আওয়াজ দিয়ে এটা শিখার জায়গা নবীজি বলেন আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি আল্লাহ আমাকে এলেম শিক্ষা দিয়েছেন আদব শিক্ষা দিয়েছেন মায়ের পেট থেকে আমি আদব শিখে আসি নাই আসার পরে আল্লাহ শিখেছেন শিখার শেষ নাই এটা শিখার মজলিস চুপ করে থাকবেন এর মধ্যে বরকত বেশি এরপরে নিয়ন্ত্রণের জন্য র‍্যাব পুলিশ আর্মি কত আইন শৃঙ্খলা বাহিনী হিমশিম খাইলে কুত্তা নিরাপত্তার জন্য কারণ মানুষের উপরে বিশ্বাস নাই বেইমানি করতে পারে কুকুর করবে না এই যে এক ফেন্ডেল আসা যাওয়ার ভাড়াও দেয় নাই বরং আপনাদের থেকে রেখে দিছে খানা তো নাই ও নাস্তা নাই বিছনা হাই কোয়ালিটির বিছনা কি এই বিছনা যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয় কি পরিমাণ জুতা খাইব অথচ এখানে বসার পরে এত ঠান্ডা কারো অন্তরে কোনো কষ্ট নেই যদি বলা হয় ভাইজানেরা কতক্ষণ থাকবেন সবাই দিল খুলে বলবে যতক্ষণ রাখবেন ততক্ষণ দিনের মহব্বতে হেদায়েতের জন্য আর কই যাইবেন আওয়ামী লীগ ওয়ালারা ব্যানার টানাইয়া যদি কয় আইও বিএনপি ওয়ালারা বলবে আমরা না বিএনপি ওয়ালারা যদি ব্যানার টানায় সবার ডাকে আওয়ামী লীগ আসবে কিন্তু চিন্তা করো মৌচাকের এলাকার মানুষ এটা কোন ব্যানারের প্যান্ডেল যে সব দলের লোক এসে বসে গেল কি আওয়ামী লীগ ওয়ালারা ডাকলে বিএনপি নাই বিএনপি ডাকলে আওয়ামী লীগ নাই তাবলীগ ডাকলে অমুক দল নাই অমুক দল ডাকলে তমুক দল নাই কিন্তু এটা কেমন প্যান্ডেল যে সব দলের লোক আসছে সব তরিকাপন্থীরা আসছে এইটা ভাবতে হবে আমি বক্তাকে সহ সব বক্তাদের এরা আমার বাহাদুরিতে আসে না এরা আসছে কেন চিন্তা করতে হবে এরা আমার দলের লোক না আমার দলের
আমার তো দলই নেই। তাহলে এরা আসলো কেন? ওরা কি চায়? একটা মেসেজ শুনতে চায়। আমার বাহাদুরিতে আসে নাই, আল্লাহ পাঠাইছেন। এরা আসছেন, আল্লাহ পাঠাইছেন। আল্লাহ কয় বক্তা যদি চালাকি করো তা আমি পাঠানো বন্ধ করে দিব, দেখবি মাঠ ফাঁকা, মাঠ ফাঁকা। এরা আসছে কেন? আমি পাঠাইছি তোর উপরে একটু মহব্বত আমার বান্দাদের অন্তরে দিয়ে দিছি, যদি চালাকি করো, মাস্তানি করো, বাহাদুরি করো, অহংকারী করো, আমি আল্লাহ নেয়ামত সিনায় নিয়ে যাব। কঠিন, বড় কঠিন। এই যুবকেরা, সিল্লাইতে নিষেধ করছি না, পিটান খাইতে মনে চান? কথা যা বলি বুঝো, ভালো করে বুঝো। হায় হায়, আমার চিন্তা করতে হবে। এরা আসছে কেন? একমাত্র আল্লাহর রসুলের মহব্বতের বন্ধনে আসছে। এরা কি চায়? এরা এমন কিছু কথা আমার থেকে শুনতে চায় যে কথা শোনার মাধ্যমে দিলটা নরম হবে, দুনিয়াতেও শান্তির জীবন লাভ করবে, আখেরাতের ময়দানেও মুক্তি পেয়ে যাবে। এই সমস্ত কথা শুনতে আসছে। দশ বাড়ির দশটা সন্তান, দশ লাইনের দশটা আদর্শ নিয়ে চলে। কেউ গাঞ্জা খায়, আবার আল্লাহর ডাকে, কেউ আলেমরে গালি দেয়। সব লাইনের মানুষ এখানে আসছে একমাত্র আল্লাহর মহব্বতে। অতএব আমি বক্তাকে চিন্তা করতে হবে, এদেরকে আমি আল্লাহর সাথে মিলাই দিব। মিলাইয়া দিতে হলে এদেরকে আগে আমার আপন বানাইতে হবে। আর আপন বানানোর জন্য এক নাম্বার কাজ হলো সুন্দর ভাষায় কথা বলা, না গালি দেওয়া, গালাগালি না গলাগলি, গালাগালি না গলাগলি, গালাগালি নয়। নাম্বার দুই, চিৎকার দিয়ে কোন আওয়াজ না, শান্ত আওয়াজে কথা বলবে। ঠান্ডা আওয়াজ কলবে গিয়া ধাক্কা লাগে। তিন নাম্বার, আমার পুরো বয়ানটা হতে হবে চূড়ান্ত পর্যায়ের মহব্বতের আলোকে, আর মহব্বতের আওয়াজ হবে ঠান্ডা, জোরে না। মহব্বতের আওয়াজ কি জোরে হয়নি আপনাদের দেশে? এই যারা বিয়া করছেন, বাসায় বিয়া বউয়ের সাথে কথা বলেন মহব্বতে মাইক লইয়া, এই বন্ধু বন্ধু যে কথা বলেন মাইক লাগায়া, মহব্বতের আওয়াজ জোরে না আসতে আসতে? অতএব চিৎকার দিয়ে বয়ান করা রসুলের আদর্শ নয়। জানুয়ারি মাসের ২৪ সাত তারিখ গেলাম চট্টগ্রাম কলক গ্রাউন্ড, বয়ান করলাম বাদ মাগরি, পরে গেলাম সাতখানিয়া। ইতিমধ্যে এক বয়ান চলতেছিল বাবুনগর মাদ্রাসা চট্টগ্রামে, বয়ান করতেছিলেন শাইখুল হাদিস প্রধান মুফতি মাহমুদ সাহেব, দামাত বারাকাতুহুম, বক্তা গোসাইজ করতেছিলেন রসুলের সুন্নত দিয়া। ও বক্তারা, মাইক পাইলেই গরম বানাও, চেয়ার গরম বানাও, হাত পা নাড়াইয়া মনে হয় যেন জোরাজারি ছুটায় ফালাবা। নবীর ৬৩ বছরের ইতিহাস তাকাও, নবী উম্মতের এত উত্তেজিত ভাষায় কখনো বক্তব্য বয়ান করেন নাই। এটা সুন্নত না? হ্যাঁ, মহব্বতের আওয়াজও কখনো অনিচ্ছায় বড় হয়ে যায়, ইচ্ছায় না। যেমন পাশে যদি কোনো যাত্রা গান চলে, এক ইমানদার দিছে দৌড়, এমন জোরে চিৎকার দিয়া বলছে জবাই করে ভালা মনে হলে নিজে মরে যাবো, কেন গান নাচ গান হতে দিব না। এমন জোরে চিৎকার দিছে তিন বাড়ির মানুষ সজাগ। এই চিৎকার তার ইমানের স্পিরিটে ইচ্ছা করে হয় নাই, আল্লাহর মহব্বতে বের হয়ে গেছে। এই চিৎকারে গুণা নাই, বরং আল্লাহর দরবারে মর্যাদা বেড়ে যাবে। এই জায়গায় চিৎকার কেন? মানুষকে আপন বানানোর বয়ান, প্রত্যেকটা মানুষ যেন কিছু মেসেজ নিয়ে বাড়িতে যেতে পারে। আলিফ লাম মিম, এই অক্ষরগুলোর কোন অর্থ নাই কোরআন শরীফে। আল্লাহ দিলেন কেন? যেই কোরআনটা দেখলে সওয়াব, ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব। আমি এখানে বসে কোরআন পড়বো আর আপনারা চুপ করে শুনবেন, আমি যেই সওয়াব পাবো আপনারাও সেই সওয়াব পাবেন। এখান থেকে একটা
উপদেশ নিয়ে যাবেন সবক নিয়ে যান যেই বর্তমান দুনিয়াতে যেই বাংলাদেশে কোন মাওলানা যদি বলে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই তাদের চিহ্নিত করো তারা আহলে বাতেল এরা ওলামায় আহলে একদল ওলামা আহলে হক আর একদল ওলামা আহলে বাতেল আহলে বাতেলের সংখ্যা কম না বেশি অনেক বেশি বয়ান কি শুনবেন কোরআন দিয়ে বয়ান করুন হাদিস দিয়া আরে মাওলানা কইতেছে কোরআন মানবা কি কোরআনের ভেতরে জাল বলে কেমন জাল কয় হাদিসের থেকেও বেশি নাউজুবিল্লাহ আয়না নাউজুবিল্লাহ ও আপনারা সেই বক্তার গোলাম না মনে হয় তবে শুনে রাখ এই যুবকেরা ওই বক্তায় কোরআনে ভেজাল আছে বলার কারণে যেমন তাজা বেঈমান তুমি ভক্ত হইয়া যদি প্রতিবাদ না করে চুপ থাকো তুমিও বেঈমান আচ্ছা কোরআনে যদি ভেজাল থাকে এই কথা কারো দিলে ঢুকে তার ইসলাম থাকে আল্লাহ থাকে হুজুরগিরি থাকে আওয়ামী লীগ আলারা বলে নাই বিএনপি আলারা বলে নাই বলছে এই বাংলাদেশের এক মাওলানা নামের আল্লাহর দুশমন রসুলের দুশমন ভণ্ড কেমন ভণ্ড সবাই জানে বড় হুজুর সবাই জানে কি হাফিজ সাহেব কি হুজুর এতে এলেন নাই কিছু নেই আর সেই হুজুর ডক্টর শায়েখ আরো কত কসু সীমানা নাই টাইটেলে সেই রকম মাওলানায় কয় কোরআনে ভেজাল তোর ভিতরে রক্ত আছে মানুষত্ব আছে শিক্ষানীতি নিয়ে আমরা ওলামায়ে কেরাম গরম বক্তব্য দিচ্ছি এখন মিস্টার ডারউইনের বিষয় নিয়ে কমলমতী সন্তানদের উপরে আক্রমণ জ্ঞানের উপরে আক্রমণ এই অবস্থার কথা তো কেউ বলে না কারণ নাকি এই মাওলানা সাহেব যে এই বলল কোরআনে ভেজাল জাতির কোন আওয়াজ নাই চুপ আর এক মাওলানা বললেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বন্ধ করো এই কালেমা কুফুরি নাই কোন আওয়াজ নাই জাতি চুপ আর এক মাওলানা সাহেব বলল নবীরা অপরাধ করেছেন আল্লাহ অপরাধ করাইছেন মাওলানা সাহেবের ভাষা ওরে নাউজুবিল্লাহ ওই মাওলানাকে চিহ্নিত করবি কারণ দুনিয়া বাংলাদেশের মধ্য অংশ ভণ্ড যারা এগো অনেকেই চিনি এই ভণ্ডকে অনেকে চিনে এরা মনে করে দেশের বড় কর্ণদার রাহবার আর মোবাইলের ইউটিউব খুলবি তালাশ করবি কোন মাওলানা বলেছে আমার মাওলার কোরআনে ভেজাল কোন মাওলানা বলেছে কালেমা কুফরি কোন মাওলানা বলেছে ওমরে ফারুক নবীর সাহাবি ভণ্ড কেন ভণ্ড ওমর বিশ রাকাত তারাবি বানাইছে মানি না ভণ্ড তার শব্দ হলো বেদাতি বাংলা অর্থ ভণ্ড আর ওমর কে সব আম্বিয়াই কিরাম আমার আল্লাহ পাকের আশেক আর আমার আল্লাহ আর একজন আশেক জানেন নি কার আশেক খবর নাই সব নবীরা আল্লাহর আশেক আল্লাহ কার আশেক মুহাম্মদের আশেক ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশেক আর মুহাম্মদ নিজে হলেন ওমরের আশেক যেই ওমরের কথার উপরে একমত পোষণ করে আল্লাহ আয়াত নাজিল করে নবীরে বলে নবী ওমরের কথা আমি আল্লাহ অ্যাকসেপ্ট করে নিলাম আপনিও মেনে নেন সেই ওমরকে ভণ্ড বলে মাওলানা এই বয়ান করার পরে মানুষ রূপী কোন জানোয়ার যদি বিদায়ের পরে হাফিজ সাহেব ওয়াজ করলো না গীবত করে গেল এই রকম জানোয়ার আছে মানুষ রূপী হায়ওয়ান হাফিজ সাহেব ওয়াজ করলো না গীবত করলো
ওর সামনে ভাইলে বুঝাইতাম কিবতের ডেফিনেশন কি বলে যা মাওলার কোরআনে ভেজাল আছে বলবে তারে জুতা ছাড়া সালাম দিবি কেমনে তুই যদি ঈমান থাকে এ সমস্ত মাওলানাকে সালাম দেওয়া নিষেধ এর পিছনে নামাজ পড়া নিষেধ এর বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালাতে হবে অনবরত ইসলাম শেষ করছে কারে আঙ্গুল দেখাও আঙ্গুল খাও দালাল আমরা দালাল না আয় তুই এদিকে স্টেজে দুজনে দাঁড়াই জাতি পরিচয় দিয়ে বলবে কার চেহারা দেখলে দালাল দালাল মনে হয় সামনে আয় এনে দাঁড়া যদি হাকিকতে দালালি খুঁজতে চাও তো বলতে বাধ্য হবি আমি মদিনার দালাল কোন হিসাবের দালালি করি না এরে যুবক ভালো করে শুনে নাও ভুল বললে ধরায় দাও আমার আল্লাহর কোরআন আমারে গালি দাও আমার বিরুদ্ধে ফেসবুকে লিখতে লিখতে জীবনটা কাটাও কোনো দুঃখ নাই কোনো দুঃখ নাই জবাব নাই আব্বারও বলবা ধৈর্য ধারণ করব আমার পিসাবেরে বললে ধৈর্য ধারণ করব আল্লাহ নবী কোরআন হাদিস ইসলাম নিয়া বলবি এক বিন্দু রক্ত থাকতে তোর বিচার না হওয়া পর্যন্ত কোনো সার দেয়া হবে না কোরআন চিন্তা করেন তো কোরআনের উপরে আক্রমণ করলে মানুষেরা কি থাকে আল্লাহ নাই ইসলাম নাই কিচ্ছু নাই আমাদের ভিত্তি কোরআন আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন জালিকাল কিতাবুলা রাইবা ফি এর মধ্যে কোনো ভুল নাই আর এই বেঈমান বলে কোরআনে আছে যাও আল্লাহ হেদায়াত দান করুন ভাইরা আমার এত সুন্দর একটা কোরআন যেই কোরআনটা দেখলে কলিজা ঠান্ডা হয় আবু জাহাল বেঈমানেরা সারাদিন নবীর গালি দেয় রাতের বেলা নবীর ঘরের কিনারায় চুপে চুপে গিয়া নবীর জবানের আওয়াজ শুনে কোরআন তেলাওয়াত এত মজার আওয়াজ জমিনের মধ্যে এমন সুন্দর আর আওয়াজ নাই একটা অক্ষর করলে দশ নেয় একজনে যদি সাপাইয়া দিয়া কয় এই পিডেয়া সামরা খুললে ভালো হবে কেন আজকে থেকে ইংরেজি পড়বি একবার একটা নেক শুনবি এক নেক এই অক্ষরগুলো দেখবি এক নেক যদিও না কথার কথা একজনে সাপাইয়া দিল আচ্ছা স্যার আপনার চাপানো কথাটা মেনে নিলাম কিন্তু কোরআনের মতো মজা করি সাফাই দিলা ইংরেজি পড়লে এই এই স্বভাব পাওয়া ঠিক আছে আপনার দেখ মিনিট মেনে নিল তো কোরআন শুনলে যে মজাই না কই আছে আর কোনটার ভিতরে এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সতো কদিম বাকা কোরআন কালামুল্লাহ বশন কদিম আস্তি কদিম আস্তি নইনো অক্ষর দিলেন অর্থ নাই এমন আল্লাহ এত দামি কিতাবে দিলেন কেন বহু জবাব এর মধ্যে একটা দিয়া সামনে যাব আল্লাহ মুমিনের ইমানকে পরীক্ষা করার জন্য দিছেন এই মুমিনেরা আমার কোরআন তোরা বুঝলে মানবি নাকি না বুঝলেও মানবি যেই মুমিন বলবে আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি অর্থ জানলেও মানি না জানলেও মানি তোমার ইমান তাজা আর যারা বলবে আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না তুমি বাইশাত পাগড়ি লাগাইলেও তুমি তাজা বেঈমান আল্লাহর কোরআন বুঝলে মানবেন না বুঝলে মানবেন না ওরে বুঝার ক্ষমতা পুরো কোরআন শরীফ আল্লাহ কাউকে দেয় নাই দিবেও না তাহলে এত তাফসীর কেন একজন আর বুঝ এক এক রকম কারণ মেমোরির জিবি এক এক রকম কি মেমোরি কারো জিবি ওয়ান জিবি কারো টু জিবি কারো ফোর জিবি আছে না মেমোরির সাইজ আর ডিজাইন কিন্তু আমাকে মাতার ডিজাইন বডির ফিটনেস সব ডিজাইন কিন্তু ভিতরের মেমোরির জিবি কি আলাদা কারো জিবি ওয়ান কারো টু কারো ফোর কারো এইট কারো জিবি নাই এই জিবি নাই যেটি বেঈমান ওরা বয়া বয়া মিস্টার দারোইনের বাচ্চা বানরের বাচ্চা দাবি করে মানুষের বাচ্চা দাবি করতে পারে না ওর জিবি নাই
অখিনাই জিবি নাই জেডির জিবি নিয়ে এরা বয়া 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 আলেম গোলিষ্ঠী করে আছে না নাই হ্যাঁ শিয়ালের হাতে মুরগি দিয়া যদি তিন দিন ঘরে নিমু আমানত এটার যেমন যেই হালাত সমাজের নষ্ট গাঁজা কর্মক্ষর এদেরকে যদি ধর্মের চাবি দিয়া দাও জাতির কপালে সেই হালাত আল্লাহ হেদায়াত দান করেন মুসিবত হা সেদিন এক জায়গায় বয়ান করলাম ঢাকায় আরে খোদা সব আলেম ওলামা ছাত্র এই নিয়ে কথা কর না এই গজবকে মোবাইল দি লইয়া সব ভেজালের মূলেই মোবাইল ওই মোবাইলে ছবি উড়াইতেছে দেখায় হুজুর আমার সিনেম না এই যে আমি মোবাইল ওলা বাপ সব লই হইছে ওর বাবা মান্নত করছে যে এটা না নিয়ে কবরে যাবি না জাহান্নামেও যাবি না এটা রাখলাম কবরে গিয়ে ওই ঘরে বলবি ফেরেশতারা প্রশ্ন করে আমি সেলফি নির্লজ্জ কথা কা কি জানি বলতেছিলাম ও বয়ান করতেছিলাম অনেক এমপি সাহেব বসাতো বললাম অনেকে দাঁড়ায় খালেদা জিয়ার নাম নিয়ে খুব ভালো মানুষ প্রধানমন্ত্রীর নাম নিয়ে তাহাজ্জুদ পড়ে কোরআন পড়ে পাঁচ ওয়াক্ত পড়ে আচ্ছা সুন্দর কথা হাজার বার সুন্দর কথা আপনারা কি করেন আপনারা কি করেন প্রধানমন্ত্রী নামাজ পড়ে আপনি কি করেন প্রধানমন্ত্রী নামাজ পড়ে কোরআন পড়ে এই চরিত্রটা আপনার হইলে তো এত ঝামেলা থাকে না দেশটার মধ্যে প্রধানমন্ত্রী নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে এই মন আপনার হইলে তো ডারউইনের থিওরি পাঠ্য বইয়ের মধ্যে ঢুকে না উঠে আরে আপনি প্রধানমন্ত্রী চিনেন আর তুমি কে প্রধানমন্ত্রীর আদর্শ তোমার মধ্যে আছে আফসোস তাহলে কোরআনে আল্লাহ অক্ষরগুলো দিয়ে বুঝাইলেন ও বান্দারা বুঝলে মানবা না না বুঝলেও মানবা আচ্ছা বুঝলে যারা কয় কোরআন না বুঝে পড়লে লাভ নাই ওই হুজুরের জিগে আলিফ লাম মিমে কি বুঝছো এটি তো অর্থ নাই এত হেদায়েত এত এলিম আল্লাহ কয় কোরআনের দরজায় কিন্তু আমি তালা লাগাই দিছি আলিফ লাম মিম এই তো এত এলেন ভিতরে ঢুকবি এই বাহাদুরি নিয়ে ঢুকার আগে আলিফ লাম মিমের অর্থ কইরা এর পরে ঢুক হ্যাঁ আমি কি একাই আল্লাহু আলাম বিমুরাদি আমি কিছু জানি না মা তোমার এলেমের বাহাদুরি শেষ দরজাই শেষ ভিতরে উপায় কি আল্লাহ কয় সব অহংকারীদের অহংকারকে জবাই করে দিয়েছি আলিফ লাম মিম দিয়ে যত বাহাদুরি করো আমার কোরআনের দরজাই তুই দুর্বল অতএব নিজের বাহাদুরি বাদ দে বাদ দে তোর মধ্যে কিচ্ছু নেই এইভাবে মাথা নত করে ঢুক তাহলে কিছু ভাবি এলমেরা এজাজ কর দান বেহসাব খলকেরা দা দান জবাবে বা সওয়া ফাকনা দারত দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা আল্লাহ কত মজার মাওলা এবার আল্লাহ সামনে বলেন জালিকাল কিতাবুলা রাইবা ফি এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই সন্দেহের অবকাশ নাই অতএব আজ পর্যন্ত কত বেঈমানেরা কোরআনের ভুল বের করার অপচেষ্টা করলো আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না বরং বহু বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আছে কোরআনে ভুল হ্যাঁ নেই আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন জালিকাল কিতাবুলা রাইবা ফি দুনিয়ার আর কোন বইয়ের মধ্যে কি নাই চ্যালেঞ্জ নাই বরং উল্টা লেখে কি ভুলইলে জানাই দিন পরবর্তীতে ঠিক করে দিব কথা ঠিক না এরপর আল্লাহ কি বলেন
হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন দিলাম মুত্তাকিনদের জন্য হেদায়াত। মুত্তাকি কারা? যারা গুনাহ করে না এদের নাম মুত্তাকি, আল্লাহকে ভয় করিয়া গুনাহ করে না এরা মুত্তাকি, অথবা গুনাহ হইয়া গেলে তওবা করত দেরি করে না এরা মুত্তাকি। আল্লাহ কয় এদেরকে কোরআন পথ দেখাবে হেদায়াত। আরে মুত্তাকি কারা? যারা গুনাহ করে না, তারা তো এমনি হেদায়েতের উপরে আছে না? কথা বলে যারা গুনাহ করে না এরা মুত্তাকি, তাহলে হেদায়েতের উপরে আছে না? হেদায়েতের উপরে থাকলে আল্লাহ বলেন মুত্তাকিনদেরকে হেদায়াত করবে। আরে মুত্তাকি হেদায়েতের উপরে থাকার কারণেই তো মুত্তাকি, আবার কিসের হেদায়েত করবে কোরআন তাদেরকে? উল্টা কথা। মুত্তাকি যারা গুনাহ করে না এরা তো এমনি হেদায়েত প্রাপ্ত, কেন কোরআন বলল হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে হেদায়েত করব? আরে মুত্তাকি তো হেদায়েতে আছে এই জন্য মুত্তাকি, এদের আবার কিসের হেদায়াত করবে? প্রশ্নটা বুঝাইতে পারলাম? কথা কইবেন? এখন আর কইব না, যখন দরকার তখন আর বলবে না। আল্লাহ কোরআন নাজিল কেন করলেন? আর এক জায়গায় বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজানে কোরআন নাজিল করলাম সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য, ওখানে কার জন্য হেদায়াত? মুত্তাকিনদের। আর এখানে বললেন সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য। প্রশ্ন এখানেও জটিল হয়ে গেল। ও আল্লাহ, যদি হেদায়াতের জন্য দুনিয়াবাসীর কোরআন দিয়া থাকেন, দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় নাই? কথা হয় না? আরে দুনিয়া বাদ দাও মিয়া, ইফেন ডেলির ডিভাইস বয়ানের আগে অবিরি, মোনাজাতের পরে অবিরি, রাশিদ রসুল নাই? আরে মোনাজাতটা দিয়ে কান্দিয়া কেটে গাড়ি তুইটা দিয়ে এক চাষায় বাসায় কি যাইব, টুপি ঠেসে টানতেছে বিড়ি নাই? কত আশেক রসুল পকেটে বিড়ি নিয়ে বইছে নাই? এরকম কি ওখানে হুজুর শীত বেশি তো শরীরটা গরম করি, কুয়াশার ভিতরে কিচ্ছু দেখা যায় না, আগুন দেখা যায়, আগুন একবার একটু বড় হয় আবার সরু, কি পেছনে এক আহম্মক দাঁড়ায় গেছে, আহম্মকের মুখে আছে কি আগুন? এই যে আগুন লাগাইলি তোর থোতায়, এই জাহান্নামের মাত্র শুরু। তোমাকে কি কম কত হুজুরের আটানে? হায়, আমি বক্তা মজার বয়ান দিলাম, বয়ানে আসতে আসতেও সারাটা গাড়ির মধ্যে মোবাইল গজব নিয়ে বসে আছি, আবার বয়ান শেষ করে বাসা পর্যন্ত মোবাইল, মানুষের কি কম ছবি 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 ছবি, বারবার ছবি, বাথরুমে গেলে বাইরে দেই তিনজন দাঁড়ায় রয়েছে একটা ছবি। সারা দুনিয়ার উলামায়ে কেরাম একমত, বিনা কারণে ছবি তোলা হারাম। এই ছবি তুলো কেন? এমনি। আরে কপাল ভরা, হজে গেছে হজে, ভাই তুলে গিয়ে হ্যাঁ ওই মোবাইল, হজরে আসো হজের সিভায় খারায় ভাই দেখছি আমি হজে আইছি, লাইভ দিছে লাইভ, মানুষের দেখাই তুইব না আমি আজই সবাই দিছি নতুন, নাহলে দেশে গেলে কেউ আজই কইব আমারে? আল্লাহ হেদায়াত দান করুন। সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়াত পাইল না কেন? আল্লাহ আপনার ওয়াদা কই? আপনি ওয়াদা করছেন সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য, কোরআন দিলেন হেদায়াত পাইল না কেন? এর এক সেকেন্ডে জবাব, হেদায়াত কেন পায় না? জবাব হলো হেদায়াত তারা চায় না। হেদায়াত চায় না। ১৩টা বছর নবীরে দেখলো, বয়ান শুনলো আবু জাহাল কালেমা বর্ণনি, রাতের বেলা নবীর তেলাওয়াত শুনে কিন্তু কালেমা পড়তে চায় না, কারণটা কি? আল্লাহ হেদায়াত দেয় না না চায় না? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। আল্লাহ বলেন যারা আমাকে
কে চায় আমি তাদের জন্য রাস্তা খুলে দেই, যারা চায় না তাদের জন্য রাস্তা দেই না। আর এক আয়াতে আল্লাহ বলেন আমি কোরআন কেন নাযিল করছি জানো, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ আমি কোরআন থেকে অনবরত বারবার বারবার নাযিল করতেছিলাম, কোরআন কেন দুনিয়াবাসীর রোগের ঔষধ, রোগের ঔষধের জন্য কোরআন বারবার দিছি কেন, রোগ বারবার হয় ঔষধও বারবার খাইতে হবে, তাহলে দুনিয়ার সবাই রোগী ঔষধের নাম কোরআন, কয় বেঈমানেরা রোগী কেন, কয় ঈমান নাই ঔষধ কি, কয় কোরআন, ঈমানওয়ালারাও রোগী নি কয় হ্যাঁ কেন, বলে ঈমান আছে আমল নাই ঔষধ কি কোরআন, আমল যারা করে তারাও রোগিনী, আমি বলবো হ্যাঁ তারাও রোগী কেন, বলে আমল আছে এখলাস নাই ঔষধ হলো কোরআন। আল্লাহ কোরআন নাযিল করেছেন মুত্তাকিনদের হেদায়াতের জন্য, প্রশ্ন ছিল মুত্তাকিনরা তো এমনি হেদায়াতের উপরে আছে কোরআন কিসের হেদায়াত করবে, তার জবাব দুইটা, এক নম্বর জবাব আল্লাহ তাআলা মুত্তাকিনরা তো হেদায়াতের উপরে আছে তবে ভয় কখন জানি রাস্তা থেকে কাইটইয়া পড়ে যায়, কারণ বড় 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 আল্লাহওয়ালারাও তো লাইনচ্যুত মাঝে মাঝে হইয়াই গেছেন। আমি নামাজ করি পর্দা করি কি সুন্দর বয়ান করি, কিন্তু গ্যারান্টি দেওয়া যাবে কি আমার দ্বারা অন্যায় হবে না, গ্যারান্টি দেওয়া যাবে। অনেকে কিন্তু কয় ও এত বড় হুজুর কইছে এটা কি আর ভুলইতে পারেনি, আমি কই শয়তান বড় হুজুরের ধোকা দিতে পারেনি, শয়তান যদি ধোকা দিতে পারে ভুল হইতেও ভাইরা আমার মুত্তাকিনরা হেদায়ত প্রাপ্ত, আবার কিসের হেদায়ত করবে কোরআন, তার একটা জবাব আল্লাহ কয় আমি কোরআন দিয়া তোমাকে হেদায়তের উপরে ইস্তেকামাতের মাকাম দান করব যেন তুমি পড়িয়া না যাও। নাম্বার দুই, আমি মুত্তাকিনদেরকে হেদায়ত করার ব্যাখ্যা আমার কুদরতের জিম্মায় মুত্তাকিনেরে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। মুত্তাকিন কারে কয়, যারা আল্লাহকে ভয় করে, এনে এনে যদি জিগে ভাই আপনারা আল্লাহরে ভয় করেননি, সবাই দু হাত উঁচু করবে পারলে ফাওয়ালকি দিয়ে কইবে আল্লাহরে ভয় করি, কি ঠিক না, আসলে কারা আল্লাহরে ভয় করে, আল্লাহ কইয়া দিছে তোরা নিজেরা কিলাকিলি করিস না, আমি কিছু নিদর্শন দিলাম, এই এই নিদর্শন যদি পাও তাহলে প্রমাণ হবে সে আল্লাহকে ভয় করে, সে মুত্তাকি। মুত্তাকিনদের পরিণাম ফল ফলাফল দুনিয়াতে পুরস্কার ছয়টা, আখেরাতে দুইটা, আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, আখেরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া আল্লাহর সাথে ডাইরেক্ট হবে মোলাকাত। হর কে দারদ খৌফে হক দর দিল মদাম জান্নাতুল মাওয়া তে হদ উরা মাকাম। মুত্তাকিনদের গুণ আল্লাহ বয়ান করে বলেন ইউমিনুনা বিল গায়ব, গায়বের মালিক আমার আল্লাহ, এই কথার উপরে ঈমান আনা, অথবা আর একটা ব্যাখ্যা হলো অদৃশ্যের উপরে আমাদের ঈমান আনতে হবে তাহলে আমরা মুমিন। ও আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমে গায়বের মালিক, এটাও ইউমিনুনা বিল গায়বের ব্যাখ্যা। আবার আমরা যে আল্লাহর অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনবো এটাও হলো আমাদের গায়বের উপরে ঈমান আনা, আমাদের দিকেও ফিরতে পারে, কারণ কেয়ামত হবে মানি দেখি নাই, হাশর হবে মানি দেখি নাই, কবরে আজাব নেক আমলের বিনিময়ে পুরস্কার তাও মানি দেখি নাই, না দেখে মানি না, ফেরেশতাদেরকে দেখি না মানি, নবীদেরকে সবাই দেখি না মানি, এই অদৃশ্যের উপরে ঈমান আনার নাম হলো মুত্তাকিনদের প্রথম গুণ। আর এক ব্যাখ্যা করলাম আল্লাহ গায়বের এলেমের মালিক, এটাও এক ব্যাখ্যা আল্লাহ গায়ব জানে আর জমিনে কেউ গায়বের মালিক না। মুত্তাকিনদের ছয়টা গুণের দ্বিতীয় গুণ হলো তারা নামাজ কায়েম করবে, নামাজ পড়া না কি
কায়েম করা। কায়েম করার এক অর্থ হলো জামাআতের সাথে নামাজ আদায় করা। এই উঠে কেন? জামাতের সাথে কি করা নামাজ? এই ব্যাখ্যা মাত্র একটা আরো আছে, একটা ব্যাখ্যা শুনে গেলে ঘরে যাই লাগে লোভেছে। আজকে হাফিজ সাহেব বলেছে নামাজ কায়েম করতে কইছে আল্লাহ জামাতের সাথে, এতদিন আমি গেছি মসজিদে ম্যাডাম তুমিও চলো, কারণ জামাতে নামাজ পড়তে হবে, নামাজ কায়েমের কথার অর্ডার আল্লাহ, জামাতে পড়া লাগবে। ব্যাখ্যা একটাই না রস। ব্যাখ্যা নাম্বার দুই, জামাতে নামাজ করার এক ব্যাখ্যা হলো খুশু খুজুর সাথে সুন্দরভাবে আল্লাহকে হাজির নাজির জেনে নামাজ পড়া। নামাজের কায়েমের তিন নাম্বার ব্যাখ্যা, যথা সময়ে নামাজ আদায় করো, এটাও নামাজ কায়েমের এক ব্যাখ্যা। এবার তিন অর্ডারের সমন্বয় কেমনে করবো? পুরুষেরা নামাজ পড়ো জামাতে, মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়ো, আর দোনো দলের মধ্যে থাকতে হবে খুশু খুজু আল্লাহর ভয়। মহিলারা মসজিদে আইব, এটা ফেতনা শুরু করছে বাতেলেরা। মহিলারা মসজিদে যাবে, মদিনার নবীর কাছে গেলেন এক আম্মা যান, ঘরের মধ্যে বিবির সাথে বললেন পুরুষেরা ঈদগায় যায়, জুমায় যায়, জানাজা যায়, কত সব অঙ্গ কপাল খারাপ। নবী বলে জানায় দাও ও নারীর দল, ঘরের মধ্যে থাকবারে আম্মা যান, পুরুষের মতো কষ্ট করে মসজিদে যাওয়া লাগবে না, ঈদগায় যাওয়া লাগবে না, জানাজায় যাওয়া লাগবে না, ঘরের মধ্যে থাকিয়া স্বামীর মাল হেফাজত করবেন, পাঁচ বেলার নামাজ পড়বেন। মদিনার নবী বলে বিবি জানায় দাও, পুরুষেরা বাইরে গিয়ে যেই স্বভাব পাবে আমার আল্লাহ মহিলাদের ঘরের মধ্যে সেই সওয়াব দিয়া দিবি। আতিনাফি দারে দুনিয়া না হাসান, আতিনাফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হার গরিবে নেকু তু তৈয়ার হে জো না মাঙ্গে উসসে তু বেজার হে। নামাজ কায়েম করো, একা পড়ো আম্মা জান, জামাতে পড়ো আব্বা জানেরা, কিন্তু নামাজ কায়েমের চূড়ান্ত ব্যাখ্যা আমার আল্লাহকে হাজির নাজির জানিয়ে তুমি নামাজে দাঁড়াইতে হবে। তুমি নামাজে দাঁড়াইছো মনে হয় তুমি আমার মাওলার সামনে দাঁড়ায় গেছো। أن تعبد الله كأنك ترى فإن لم تكن ترى فإنه يرى أرى بندا تمي أمون ببنا مزي دراو حيث تمي مني قرد هم الله أمر شمن هزير نهاي آمي الله شمن هزير يا إلهي مجو سے مجو کو دور کر تاکہ دیکھو مجو میں تجھو کو ایک نظور میں تو بھائم সূর্যের গরমে মাথার মগজ গুলো মানুষের ভাতের মারের মতো ফুটতে থাকবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়ি মুড়ি গুলো পড়তে থাকবে, মানুষের কান্না করতে করতে চোখ দিয়া রক্ত বের হয়ে যাবে। ওরে মা সন্তানের কাছে দিয়া বলবে বাবা আমার একটা নেক দাও তো জান্নাত পেয়ে যাব। সন্তান বলবে দুনিয়াতে আমি মায়ের পেট ছাড়া আসতে পারি নাই, আমি দুনিয়াতে মায়ের পেট থেকে আসি ঠিক, তবে তুমি যে আমার মা আমি তা কখনো বিশ্বাস করতে পারি না, যাও আমি তোমারে নেক দিতে পারব না। সন্তান দেখবে মায়ের হাতে জাহান্নামের হ্যাংকাপ, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বিন্দু বাবাজি বাবা হইয়া বাহাদুরি করিও না রে বাবা, সন্তানের হক আদায় করিয়া যদি না যাও কেয়ামতের ময়দানে তোমার হাতে জাহান্নামের হ্যাংকাপ লাগবে, কে তোমারে আর ফিরাইতে আসবে না। আম্মা জানায় এসে বলে নবী সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, ওই সময় আপনি দোজাহানের সরদার কি করবে, আপনিও কি নাফসি নাফসি বলে কাঁদবে? মায়ার নবী বলেন আয়েশা আমি তখন নাফসি নাফসি বলে কাঁদবো না, আমি তাৎক্ষণিক ভাবে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো, আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়।
জাহান্নামের আগুন সহ্য করার মত না রে আল্লাহ আমি সেজদায় পড়ে কাঁদবো আল্লাহ আমারে বলবেন ও নবী কাঁদবেন না আপনার উম্মতগুলো আপনি বেঁচে বেঁচে জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জানাইশা বলেন নবী কোটি 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 মানুষের মধ্যে আপনি উম্মত কেমনে বাছাই করবেন নবী বলে আমার উম্মত যারা পাঁচ বেলার নামাজ পড়িয়া ওযু করিয়া নামাজে গিয়া সময় দিছে হাশরের ময়দানে ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখিয়া দেখিয়া এদেরকে জান্নাতের দরওয়াজায় নিব বলবো আয় আমার উম্মতের আয় নবীর না পাইয়াও নারী কাটু নাই নবীর মহাব্বতে নবীর না দেখিয়া নবীর মহাব্বতে টুপি ছাড়ু নাই নবীর না দেখিয়াও নবীর মহাব্বতে নবীর পোশাকটা ছাড়ো নাই আজকে আয় তোদেরকে আমি নিজের হাতে কাউসারের পানি খাওয়ায় তোদের কলিজা ঠান্ডা করো নবী লাইনে দাঁড় করায় নিজের হাতে কাউসারের পানিগুলো দিবে আর উম্মতেরা পান করবে এমন সুন্দর পানি একবার পান করলে আর পিপাসা জীবনে লাগবে না হঠাৎ দেখবে সামনে পর্দা পড়ে গেছে ও ফেরেশতা আমার উম্মত আছে বাকি বলে আছে পর্দা ফালাইলা কেন নবীজি এরা আপনার পরে যেই উম্মত আপনার সুন্নাত গুলো জবাই করিয়া করিয়া চলতো নিজেও দাঁড়িয়ে রাখে নাই যারা দাঁড়িয়ে রাখতো তাদেরকেও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই যারা হালাল খাইছে তাদেরকেও পছন্দ করে নাই আল্লাহর নবী বলবে সোহকান সোহকান এ নাফরমান উম্মত আমার দরবার থেকে ভেঙে যাও আমি তোদের নবী না তোমরা আমার উম্মত না কারণ আমি মোহাম্মদ এই দিনের জন্য দান শহীদ করেছিলাম আমি এই দিনকে জিন্দা রাখার জন্য পেটে পাথর বেঁধেছিলাম এই দিন জিন্দা রাখার জন্য আমি নবী রক্ত ঝরাইছিলাম আমি মা হারা আমি বাবা হারা বড় অসহায় আমি কষ্ট করে করে জীবনটা কাটাইছি রে উম্মত আজকে আল্লাহর দেওয়া নেয়ামত পানি বাতাস সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলি সেই নবীর মানলি না ও যুবকের দল স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই রে বাবা ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো ও পর্দার আড়ালের মা বোনেরা তোমার সন্তানকে কলেজে পড়াও ডাক্তার বানাও ইঞ্জিনিয়ার বানাও কিন্তু অনুরোধ মা সন্তানটাকে বেয়াদব বানায় দিয়া যাইও না তোমার সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায় তোমার সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায় ডাক্তার হোক আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হবে আলহামদুলিল্লাহ তবে পাঁচ বেলার নামাজি বানায় যাও ও যুব একটু নজর করে দেখছো নি স্কুল কলেজের কত ছাত্র পাঁচ বেলার নামাজ পড়ে তুমি নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার মতো কত যুবকরা আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না তোমার মতো কত যুব আজকে দেখো চাকরি করে ব্যবসা করে গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ ছাড়ে না ওরে আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করছো রে বাবা আলেমদেরকে মিথ্যা মনে করলেও কোনো আফসুস নাই কিন্তু কোরআনের মিথ্যার কিছু নাই রে বাবা ওই কোরআনে আজকে আমি তোমার মতো যদি চিন্তা করে স্বাধীন মনে কইরা যদি দাড়ি কাইটা চলতাম কেউ বাধা দিত না প্যান্ট শার্ট টাই পরে যদি চলতাম কেউ বাধা দিত না এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট এরপরও নামাজ ছাড়ি না রে বাবা টুপির কারণে মাথা গরম হয়ে যায় এরপর টুপি ফালাই না দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় মনে হয় তারপরও দাড়ি ফালাই না কারণটা কি জানো আল্লাহর কোরআন সত্য জান্নাতের বয়ান আছে জাহান্নামেরও বয়ান আছে তাও সত্য কারা জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও কিন্তু সত্য রে বাবা ওই কোরআনের বর্ণনা মতে যদি গুনাহগার হইয়া কবরে যায় একটা মশার কামড় আমি সহ্য করতে পারি না ঘুম নষ্ট হয়ে যায় আর গুনাহগার হইয়া যদি আমি কবরে যাই ফেরেশতারা চিনবে না আমি বক্তা নাকি শ্রোতা কারণ মরণের পরে আমাকেও তিনটা সাদা কাফন
তোমাকেও তিনটা সাদা কাপড়ে পেঁচায় দিবে কে ডাক্তার কে রোগী কোনো লেখা থাকবে না ওই কবরে তোমাকেও যেই প্রশ্ন করবে আমাকেও সেই প্রশ্নই করবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ও আল্লাহর বান্দারা নবী বলে জাহান্নামের কথা যদি কানে আসে তুই ভরা চোখের পানি ছাড়িয়া ক্ষমা চাইও মনে মনে একটু মাওলানে কি ডাকতে পারো না আল্লাহকে কি বলতে পারো না আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই আমার গুনার কারণে আমার হাত না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক আমার গুনার খবর যদি আজকে মৌচাকের মানুষ জানত চেয়ারে বসাই তোনারে মালিক আমার গুনার খবর যদি আমার মা বাবায় জানতো আমার সম্মান করত না আর সন্তানগুলো আমার গুনার কথা জানলে আমার আব্বু বলে একবারও ডাক দিত না আমার স্ত্রী জানলে আমার ঘরে আর থাকতো না আল্লাহ কয় আমি তোর সব গুনার খবর জানি আমি মাওলা কত দয়ার মাওলা এত গুনা করলি এরপর আমি তোর খানা বন্ধ করি নাই আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেওয়া সব কিছু নিয়ামত তোরে দিলাম ও বান্দা এরপর আমি রাগ করিয়া খানা বন্ধ করি নাই বরং আমি ডাকতে থাকি আয় মনে মনে খাতিভাবে তওবা করো পারলে দুই ফোঁটা চোখের পানি সারিয়া দাও ওরে বাবা তোমার পাশের যুবকটা যদি কানতে পারে তোমার কপাল এত খারাপ কেন যে তোমার চোখে পানি নাই ওরে মা হারাইয়া বাবা হারাইয়া যদি সন্তান কান্না করতে পারে ওরে আমার মাওলার দেওয়া পানি বাতাস সব ভোগ করিয়া আমার মাওলার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো খাইয়া ওই মাওলারে যদি হারাইয়া যাও কেন তোমার চোখে পানি আসবে না রে বাবা আমার মাওলারে চোখ বন্ধ করে একটু গুনার কথা স্মরণ করে মনে মনে ডাক দাও আর বলো দয়ার মালিক তোমার মতো রহমান আর দয়া ভয় কেউ নাই আর আল্লাহ গুনাগুলো মাফ করে দাও জীবনে গলায় ছুরি লাগলে মরিয়া যাব আর নামাজ সারব না গুনা করব না গালি দিব না গীবত করব না ও আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন আয় আল্লাহ আমাদের সবাইকে গুনামুক্ত জীবন দান করেন আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন নবীজি বলেন দোয়ার আগে তিনবার ইয়া আরহামার রাহিমিন বলিয়া যদি দোয়া করো বিনয়ের সাথে ওই দোয়া খালি ফেরত যাবে না ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عني ودير مالي دنيا ولا دير باري درزا بندو আপনার রহমতের দরজা তো খোলা রে আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি তওবার নিয়তে আপনার দরজায় হাজির হয়েছি আর গুনাহ করব না রে মালিক মেহেরবানি করে পেছনের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন ওলামায়ে কেরাম মুরুব্বি হাদিস সাহেব ব্যবসায়ী চাকরিজীবী আমার যুবক ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা একজনেরও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন
গুণামুক্ত জীবন দান করে একটা মশার কামড় সইতে পারি না রে আল্লাহ গুনাহ নিয়ে কবরে গেলে কবরের মাটির চাপ কেমনে সহ্য করব আমরা তো আপনার আদরের নবীর উম্মত আর গুনাহ করব না শয়তানের ধোকায় পড়ে করেছি আয় আল্লাহ আপনি কত আশেক বান্দারে গুনাহগারেরও তো মাফ করিয়া দিছে কত বড় 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 নাফরমানেরও মাফ করছেন আমাদের কি ক্ষমা দিবেন না রে মাওলা আপনি যদি ক্ষমা না করেন আমরা কোথায় যাব আমাদের ক্ষমা না করলে আপনার কোনো লাভ হবে না আপনি আমাদের ক্ষমা করিয়া দিলে আপনার কোনো ক্ষতি হবে না রে আল্লাহ আমরা আপনার আদরের গোলাম মেহেরবানি করে আমাদের আপনি কবুল করে নেন ক্ষমা জিন্দেগি দান করেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন আয় আল্লাহ সন্তান নেককার বানায় দেন আয় আল্লাহ সবার কামাই মুজিতে বরকত বাড়ায় দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিক ভাবে জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায় দেন পরস্পরের ইয়া হাসাদ কিবির দূর করে খলাস দান করেন ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ আওয়াজের ভেতরে কথার মধ্যে রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আয় আল্লাহ আদবওয়ালা বিনয় জিন্দেগি দান করেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ।